বাতাসের গতি বেড়ে ক্রমশ শক্তিশালী হচ্ছে বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ইয়াস। সকালে নিম্নচাপ থেকে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয় এটি। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা বন্দরকে 2 নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় এলাকাগুলো বাসিন্দাদের নিরাপদে আশ্রয়ে যেতে সতর্ক করা হচ্ছে। দুর্যোগ মোকাবেলায় সার্বিক প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। আবহাওয়া অধিদপ্তর বলছে রাত নাগাদ আরও ঘনীভূত হবে ঘূর্ণিঝড় ইয়াস। বিস্তারিত জানাচ্ছেন হাকিম মোড়ল। বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ইয়াস। আবহাওয়া তত্ত্ব বলছে বাতাসের গতিবেগ বৃদ্ধির পাশাপাশি আজ রাতে এটি আরও ঘনীভূত হবে। ঘূর্ণিঝড়টি আঘাত আনতে পারে ভারতের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলে, তবে এর প্রভাব পড়বে বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা উপকূলেও। সাগরে ঘূর্ণিঝড়ের কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সার্বিক প্রস্তুতি বিষয়ক সভা হয়। ঘূর্ণিঝড় মোকাবেলায় সরকারের প্রস্তুতির কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইনামুর রহমান। আমরা আমাদের সব মন্ত্রণালয় মাঠ পর্যায়ে সকল ভলান্টিয়াররা, ফায়ার সার্ভিস ভলান্টিয়ার, আর্মি, নেভি, কোস্টগার্ড, পুলিশ, আনসার, বিডিপি ভলান্টিয়ার, স্কাউট ভলান্টিয়ার এবং আমাদের সিপিবি ভলান্টিয়ার সহ আমাদের মাঠ পরিষদের কর্মকর্তারা যে কোনো নির্দেশনার ভিত্তিতে তারা কাজ করবে। মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নেওয়া, পর্যাপ্ত খাদ্য সামগ্রীর ব্যবস্থা সহ মাঠ প্রশাসন প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি। ইতিমধ্যে আশ্রয়কেন্দ্রগুলো সবগুলোকে প্রস্তুত করা হয়েছে এবং সেখানে সিপিবি ভলান্টিয়াররা এবং মাঠ প্রশাসনরা সবাই জনগণকে জানিয়ে দিয়েছে প্রস্তুত থাকার জন্য, যাতে বিপদ সংকেত পাওয়া মাত্রের জন্য তারা আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যেতে পারে। প্রতিবারই সাগরের ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত উপকূলের ভেড়িবাদ। নতুন ঘূর্ণিঝড় ইয়াসের কথা শুনে আতঙ্কিত এসব এলাকার মানুষ অনেকেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন। শুনছি নাকি ঘূর্ণিঝড় বড় আকার আসতেছে, কোথায় যাই আশ্রয় লব? আমরা খুবই দিশে হারায় অবস্থায় আছি, বউ বাচ্চা নিয়ে আমরা বেকায়দায় আছি। উপকূলীয় প্রতিটি এলাকায় সতর্কতা মাইকিং করা হচ্ছে। মাঠ প্রশাসন বলছে ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। মানুষকে সময় মতো আশ্রয় কেন্দ্রে নিতে খোলা হয়েছে কন্ট্রোল রুম, প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম। নারী, শিশু, বৃদ্ধ ও আন্তঃসত্ত্বা মহিলাদের। হাকিম মোড়ল, বাংলা টিভি, ঢাকা।